সন্ধ্যা আপনাদের সাথে আছি নুজহাত সাউম প্রিয় দর্শক শ্রোতা পৌষের এই সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে শুভ সন্ধ্যায় আজ থাকছে চলতে থাকা প্রদর্শনী শ্রদ্ধাঞ্জলি এনটিভি হাইলাইটস এবং প্রখ্যাত গীতিকার মুন্সি ওয়াদুদের সঙ্গে আলাপচারিতা প্রথমেই চলতে থাকা প্রদর্শনী জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি মোহাম্মদপুর কলা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে তাসাদ্দুক হোসেন দুলুর একক চিত্রকলা প্রদর্শনী ইন বেয়ন দ্য সিগনিফিক্যান্ট প্রতিদিন বিকাল পাঁচটা থেকে রাত আটটা এই সময় প্রদর্শনী চলবে ৬ জানুয়ারি পর্যন্ত এবার জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি ২৩ ডিসেম্বর শহীদ মুক্তিযোদ্ধা সুরকার সাংস্কৃতিক কর্মী ও ভাষা সৈনিক আলতাফ মাহমুদের জন্মবার্ষিকী শহীদ দিবস নিয়ে রচিত আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটির বর্তমান সুরটিও তার করা ১৯৩৩ সালের ২৩ ডিসেম্বর আলতাফ মাহমুদ বরিশাল জেলার মুলাদি উপজেলার পাতারচর গ্রামে জন্মগ্রহণ করেন আজ আমরা জন্মবার্ষিকীতে মহান এই মানুষটিকে স্মরণ করছি গভীর শ্রদ্ধায় এবার এনটিভি হাইলাইটস জানিয়ে দিচ্ছি কী কী থাকছে এনটিভির অনুষ্ঠানমালার রাতের আয়োজনে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে থাকছে অনুষ্ঠান বিস টাইম রাত ৮টা ২০ মিনিটে থাকছে ধারাবাহিক নাটক যখন কখনো ১ লাখ টাকার নিচে আমার মেয়েকে আমি কাজ করতে দিব না ব্যাস হ্যাঁ আমি বুঝতে পেরেছি আসলে মানে আপনি সবকিছুই বোঝেন কিন্তু শেষ পর্যন্ত তাল গাছটা আমার তাই তো আচ্ছা ঠিক আছে আমার একটা মধ্যস্থতা দরকার আছে তারপরে মাঝে মাঝে জায়গায় আসি হ্যাঁ বলো তুমি কি বলো ভাইয়া রাত ৯টায় প্রচার হবে একক নাটক ওয়ার্কশপ সেই শৈশব থেকে আপনি আমাকে চেনেন আমি তুই স্যার খুবই সাহসের ব্যাপার মুক্তিযোদ্ধার পারি নৃশংসতার বিভীষিকা ও একটা বেইমান স্বাধীনতা অনেক বড় বিষয় আসুর চোখে স্বপ্ন নিশুর চোখে কৌতূহল রাত ১১:৩০টায় থাকছে জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় লোকসঙ্গীতের অনুষ্ঠান মাটির গান এই ছিল এনটিভির অনুষ্ঠানমালার হাইলাইটস এরপর আসছি আলাপচারিতায় প্রিয় দর্শক আমাদের আজকের অতিথি প্রখ্যাত গীতিকার মুন্সি ওয়াদুদ চলুন কথা বলি তার সঙ্গে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন খুব ভালো আছি আপনাকে পেয়ে বেশি ভালো লাগছে ধন্যবাদ তো এই যে সঙ্গীত জীবনে এতগুলো পথ চলা এটা শুরুর গল্পটা থেকে আজকে আসতে চাই যে কিভাবে শুরু হয়েছিল যে কোনো গীতিকারের আসলে পথ চলাটা শুরু হয় কবিতা লেখা দিয়ে তো আপনার ক্ষেত্রে কি ব্যাপারটা এরকমই ছিল না অন্যরকম ছিল হ্যাঁ অনেকটা এরকমই ছিল তবে ঠিক কবিতা দিয়ে নয় সারা দিয়ে আচ্ছা আচ্ছা এবং সারা এবং কবিতার মধ্যে একটা পার্থক্য আছে তো সারা দিয়েই শুরু আর সেই সময়টা ষাটের দশকের ঠিক মাঝামাঝি সময়টা যখন পার হচ্ছিল সেই সময় থেকে গানের প্রতি আমি অনুরক্ত হয়ে গেলাম আর সেটা হলো গান শুনে শুনে তখন তো এত উপকরণ ছিল না গান শোনার একটাই মাধ্যম ছিল রেডিও আর ছিল বিশেষ বিশেষ কোনো অনুষ্ঠান হলে পরে ওই এইচএমবির ওই কলের গান ওই তখন সেখানে আমরা গান শুনতাম আচ্ছা গীতিকা রেডিওতে বলা হতো যে এবারে গানটি লিখেছেন অমুক গীতিকার অমুক এই গীতিকা শব্দটি শুনে ওর প্রতি আমার একটা মোহ জন্মে গেল বাকি কাজগুলো তো টেকনিক্যাল ও কিন্তু আমার কেবল ধারাসর বাইরে তো ওই গীতিকার ওটাই যেন আমার জন্য খুব সহজসাধ্য একটি কাজ আমি লেখালেখিটা শুরু করলাম আমি গানগুলো শুনে শুনে খাতায় লিখতাম আচ্ছা খাতায় লিখে লিখে ওই আমি একটা মানে পর্যালোচনা করতাম যে লেখার ধরনটা কী কীভাবে লিখছে হ্যাঁ
তো ওখান থেকে দেখে দেখে লিখে লিখে শিখে শিখে মানে আমার একটা গান কিভাবে লিখতে হয় সেই জিনিসটা ওই সেভাবে চর্চাটা আমি করেছিলাম এবং সেই চর্চার মাধ্যমে কিন্তু আমার লেখার শুরুটা আচ্ছা খুব জানতে ইচ্ছা করছে যে পরিবারে কি এমন কেউ ছিল যিনি লেখালেখি করতেন যাকে দেখে অনুপ্রাণিত হয়েছিল কেউ ছিল না তো আমি প্রথম আর আমার কিন্তু জন্মটা একেবারে ঢাকার একেবারে এই যে তেজগাঁও নাখালপাড়ায় তো নাখালপাড়ায় বেড়ে ওঠার একেবারে শহরের কেন্দ্রে তো এখানে বেড়ে ওঠা তো সেই সময়টাতে আমি তেজগাঁও পলিটেকনিক হাই স্কুলের ছাত্র ছিলাম তখন সৈয়দ আব্দুল হাদি কিন্তু হাদিমা একটা কথা বলেন যে মুন্সি হলো আমার ছোটটার ক্লাসমেট অর্থাৎ হাদিবের এক ভাই আমাদের সাথে ক্লাস আমাদের সাথে পড়াশোনা করতেন একই ক্লাসে আমরা পড়তাম তো হাদি ভাই যখন গান গাওয়া শুরু করলেন ডাকবাবু ছবিতে হ্যাঁ যখন তার কণ্ঠে প্রথম গান শুনলাম তখনও কিন্তু আমি খুব অনুপ্রাণিত হলাম যে আমার বন্ধুর ভাই হ্যাঁ ছবিতে গান গাচ্ছে ভেতরে কেমন যেন একটা অনুপ্রেরণা তখনও চলে আসলো এই অনুপ্রেরণা থেকেই কিন্তু আমার লেখালেখি সামনের দিকে এগিয়ে যাওয়া আচ্ছা তো পরবর্তীতে কোন গানটি আসলে লিখে ঠিক দর্শকদের সামনে আসলেন শ্রোতা দর্শকদের মন জয় করলেন কোন সময় এটা ঠিক আমার মনে পড়ে যে লাইভ প্রোগ্রামে বোধ হয় প্রথম আমার একটি গান গিয়েছিল একজন শিল্পী সে ছিল জোসেফ কমল রডরিক যে নাকি পরে কমল রডরিক হিসেবে পরিচিতি পেয়েছিল ও প্রথম লাইভ প্রোগ্রামে আমার গান যায় রেডিওতে প্রথম এরপর রেকর্ডিং হতে থাকলো আস্তে আস্তে করে এবং 72 সালে 73 সালের মধ্যে আমার দেখলাম যে বেশ নাম একেবারে চলে আসছে ডেইলি দেখলাম যে রেডিওতে হয়তো 7-8টা গানও বাজতেছে তখন আচ্ছা শুরুতে যেটা বলছিলেন যে ওই যে রেডিওতে যখন গান বাজতো তার আগে বলে দেওয়া হতো যে গীতিকারের নাম তো প্রথম যখন রেডিওতে নিজের নাম শুনলেন গীতিকারের পাশে গীতিকার মুন্সি ওয়াদুদ ওই সময়টা কেমন লেগেছিল হ্যাঁ তখন কিন্তু আমার বয়সটা খুব কম ছিল একটু লাফালাফি সময় ছিল তখন আমি 16 বছর 16+ কিন্তু আমি রেডিওতে রয়্যালটি প্রাপ্ত এবং আমার মনে হয় এত কম বয়সে রেডিওতে এখন পর্যন্ত কেউ রয়্যালটি পায়নি ওই সময়ে রেডিওতে আমার নাম বলাটা এটা ছিল একেবারেই মানে আমি খুব সহজভাবে বলবো একটা লাফালাফি করার মতন অবস্থা আমার ভেতরে যদিও বাইরে হয়তো তেমন প্রকাশ না কিন্তু ভেতরটা সারাক্ষণ লাফাতো যে আমার নামটা রেডিওতে বলেছে আমাদের 60-এর দশকে এক ঝাঁক অসামান্য প্রতিভার অধিকারী গীতিকার সুরকার এবং শিল্পীর সমাবেশ ঘটেছিল আমাদের এই সঙ্গীতের ভবনে আর তারাদের সময় যে লেখালেখিটা হতো যে গানগুলো সৃষ্টি হতো প্রচণ্ড রোমান্টিকতা ভরা ছিল সেই গানগুলো এবং গানগুলো এখনো বেঁচে আছে আমরা যার জন্য আমরা সেই গানগুলোকে স্বর্ণযুগের গান বলি যার ধারাবাহিকতা আমি বলবো যে 70-এর দশক পুরোটা জুড়েই কিন্তু ছিল এবং 70-এর দশকে আমরা এক ঝাঁক খুব বেশি সংখ্যায় না হলেও আমরা কিছু গীতিকার কিছু সুরকার এবং কিছু শিল্পী আমরা আবার নতুন করে 72 সাল থেকে এই শুরু করলাম রেডিওর সাথে আমাদের একটা যাত্রা শুরু হয়ে গেল তো এর আগে যারা ছিলেন এক বিখ্যাত বিখ্যাত গীতিকার যেমন ডক্টর আবনু মোস্তাক কামাল ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান মাসুদ করিম গাজী মাজহারুল আনোয়ার এমনকি জেবুন্নেসা জামাল তারপর কেজি মোস্তফা এই এরা সব যেমন ছিলেন তেমন ছিলেন সুরকারদের মধ্যে সঙ্গীত পরিচালকদের মধ্যে ওস্তাদ আবিদ হোসেন খান ওস্তাদ মীর কাসেম খান কাদের ওস্তাদ কাদের জমিরি পাশাপাশি সমর দাস আব্দুল হাত খন্দকার নুরুল আলম আবার শিল্পীরাও ঠিক বাঘা বাঘা শিল্পীরাও ছিলেন ফেরদৌসুর রহমান আঞ্জুমান আরা বেগম বশির আহমেদ মাহমুদুন নবী খন্দকার ফারুক আহমেদ এম হামিদ মোহাম্মদ আলী সিদ্দিকী এই যে বিপুল সংখ্যক শিল্পী গানের জগতে শক্তিশালী মানুষগুলো ছিলেন শক্তিশালী মানুষগুলো তখন ছিলেন আমি কিন্তু এবং রেডিওর সময়টা কিন্তু একেবারে অনবদ্য ছিল পরবর্তীতে এই যে রেডিও থেকে চলচ্চিত্রে গান লেখার শুরুটা আপনার কিভাবে হলো 75 পরবর্তী সময়ে আমি বোধহয় একটি ছবিতে গান লিখেছিলাম আরেকটি ছবিতে গান লিখেছিলাম যে ছবিটা এই যে মাঝখানে এটা হয়ে গেল বন্ধ হয়ে গেল ছবির নাম ছিল লিডার ছবির পরিচালক ছিলেন দেলোয়ার জাহান ছন্টু আমি তার ছবিতে প্রথম গান লিখলাম কিন্তু সেই ছবিটা হলোই না দেলোয়ার জাহান ছন্টুরও কিন্তু প্রথম ছবি আর হলো না পরবর্তী পর্যায়ে দেলোয়ার জাহান ছন্টু বেশ বিখ্যাত পরিচালক হয়ে গেলেন কিন্তু পরবর্তী পর্যায়ে তার যে ছবির ধারা সেই ধারার সাথে আবার আমার যে লেখার ধারা সেটা কিন্তু মেলবন্ধনটা হয়নি হ্যাঁ যার জন্য আমি পরবর্তী পর্যায়ে শেখ সাদী খানের সাথে আমার মনে আছে যে আলমগীর কবিরের পরিণত ছবিতে আমি গান লিখলাম গানে কণ্ঠ দিলেন হৈমন্তী শুক্লা
এবং গানটি রেকর্ড হলো কলকাতায়, এটিও ছিল আমার জন্য একটি বড় পাওয়া। তারপর চলচ্চিত্রে তো নিয়মিত হয়ে গেলাম, চাষী নজরুল ইসলাম, শাহ আলম কিরণ, এফ আই মানিক, বড় বড় পরিচালক মন্তাজুর রহমান আকবর, তারপর কাজী মুর্শেদ, হ্যাঁ ভালো ভালো পরিচালক এবং যারা কমার্শিয়াল পরিচালকও ছিলেন সবার সাথেই গান লেখা শুরু করলাম। গান লিখতে লিখতে একটা সময়, হ্যাঁ এখনও গান লিখেই চলছে চলচ্চিত্রে। তো এক একজন পরিচালকের সাথে কাজ করার অভিজ্ঞতা তো এক এক রকম, আপনার কাছে কী মনে হয়েছিল কার সাথে কাজ করতে বেশি ভালো লেগেছিল? এফ আই মানিক এমন একজন পরিচালক যে আমাকে ছাড়া যে উনি একটা স্টেপ দেবেন সেই কল্পনাটা উনি করতে পারেন না। এবং আমারও একটা বোধ হয়ে গেলো যে এফ আই মানিকের সাথে গান লিখতে গেলে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করতাম। এবং তার সাথে আমার অনেক ছবি, যেমন এই বাদন যাবে না সিরে, চাচ্চু, কোটি টাকার কাবিন, পিতার আসন থেকে শুরু করে দুই পৃথিবী, হ্যাঁ জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার একজন, প্রচুর ছবিতে আমি গান লিখেছি, স্বপ্নের বাসর, সুলতান, কতগুলো ছবি হবে যেগুলোতে আপনি গান লিখেছেন? এটা ঠিক আমি বলতে পারবো না, তবে অনেক ছবিতে মোটামুটি লিখেছি। আচ্ছা, তো সর্বশেষ কোন চলচ্চিত্রের জন্য কাজ করেছেন বা গান লিখেছেন? সাইদুর রহমান সাইদ সিনের পরিচালক, তার ছবির একটি স্ক্রিপ্ট করছি, নামটি এখনো ঠিক হয়নি। আর এই ছবির গান এবং এফ আই মানিকের দুটো ছবি এখন শুরু হয়েছে, নামগুলো ঠিক হয়নি, স্ক্রিপ্ট রাইটিং চলতেছে, তো এগুলোর সাথে যুক্ত হয়েছে। আর এর মাঝে মুক্তি পেল কত স্বপ্ন কত আশা, ওয়াকিল আহমেদ পরিচালিত, এবং এই ছবিতে চারটি গান লিখেছিলাম। তারপরে ছিল ভালোবাসা সীমাহীন। সেই ষাটের দশক, সত্তরের দশক, আশির দশক, তখনকার গানগুলো এখনও মানুষের মনে বাজে, মানুষ এখনও গানগুলো শুনছে। কিন্তু এখনকার গানগুলো বা চলচ্চিত্রের গানগুলোর কথাই যদি বলি, কি মনে হয় যে সামনের দিকে আসলে দিনগুলোতে এই গানগুলো বেঁচে থাকবে? অতীতের কথা বিবেচনায় রেখে এটুকু বলা যায় যে অনেক গানই বোধহয় হারিয়ে যাবে। হ্যাঁ কিছু কিছু গান হয়তো ব্যতিক্রম, কিছু গান হয়তো থাকবে, কিন্তু আগে যেভাবে গান, চলচ্চিত্রের গান মানেই সকলের কানে কানে একেবারে পৌঁছে যাওয়া এবং সকলের মর্মে মর্মে পৌঁছে যাওয়া, সেটি কিন্তু এখন আর হচ্ছে না। এটির কারণ বোধহয় এই যে গানের বাণীর যে একটি দুর্বলতা, সেটা বোধহয় এখন খুব বেশি করে আমরা দেখতে পাচ্ছি। আর সুরেরও ঠিক তেমন, মানে ওভারঅল ধারায় সৃষ্টি হচ্ছে, কিন্তু মনে রাখার মতো তেমন কিছু হচ্ছে না, হ্যাঁ দুই একটি ব্যতিক্রম ছাড়া। এবং ব্যতিক্রমটা কখনই কিন্তু আমাদের জন্য ওটা ব্যতিক্রমই, হ্যাঁ ওটাকে সবসময়ের জন্য আমরা ওটাকে গ্রহণ করতে পারি না। বর্তমান সময়ে আমরা যেটা দেখি যে আলাদাভাবে গীতিকার শব্দটা বেশ হারিয়ে গিয়েছে, যারা গান গাইছে তারাই কিন্তু গান অনেকটা লিখছে, তো সেক্ষেত্রে কি মনে করেন আসলে ব্যাপারটা কতটুকু ইতিবাচক? লেখার কাজটা বোধ হয় অনেকের কাছে খুবই সহজ, কারণ এখানে তো আর টেকনিক্যাল বিষয়টা নেই যার জন্য আমিও গান গাইতে পারলাম না। হ্যাঁ আর হ্যাঁ লেখার সুযোগটা এটুকুই বাদ যাবে কেন? গীতিকার, সুরকার, শিল্পী সব যদি একজনের হাতে চলে আসে, অনেক বেশি নাম হয় না তার, হয়তো সেই চেষ্টাই হচ্ছে এখন। তা আমার মনে হয় এখানে একটা ডিভিশন অফ লেবার থাকা উচিত, যার যে কাজ তার সেই কাজটাই করা উচিত। হ্যাঁ যিনি গান লিখছেন তিনি গানই লিখছেন। হ্যাঁ আমরা কিছু কিছু ব্যতিক্রমও দেখেছি যারা অত্যন্ত সফলভাবে আমাদের সঙ্গীত জগতে এখনও উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করছেন, সেখানে আমি বলবো যেন আমাদের দেশে খান আতাউর রহমান। হ্যাঁ তার গান শুনলে আমরা বুঝতে পারি এটি খান আতার গান, এবং লেখা, সুর, এমনকি উনি গানও গাইতেন। আমরা পার্শ্ববর্তী দেশে আমরা যেমন সলিল চৌধুরীর নাম বলতে পারি, হ্যাঁ সুদিন দাশগুপ্তের নাম বলতে পারি, তো এরা কিন্তু এই লেখার কাজটি, সুরের কাজ, সুর এবং কণ্ঠ, হ্যাঁ এই তিনোটা এই দায়িত্ব নিজেরাই পালন করেছেন। হ্যাঁ অন্য গান গাইয়েছেন, কিন্তু সেটাও লেখাও সুরছে তাদের নিজেরই ছিল, কিন্তু সেই লেখা দেখতে হবে যে কতটা কাব্যমূল্য ছিল। হ্যাঁ কিন্তু এখন তো সেই গান মানসম্মত ছিল, কিন্তু এখন তো আমরা কাব্যমূল্য পাচ্ছি না গানে। আর গানের যে ফরম্যাটটা কি সেটি অনেকে জানে না। হ্যাঁ গানের কিন্তু একটা নিজস্ব ফরম্যাট আছে আপনার, এটাকে আমরা একসময় দেখেছি প্রতিটি গানে সঞ্চারী থাকত। হ্যাঁ আমরা তো গানের যে মুখরা যেটা আমাকে বলি, আমরা এটাকে বলা হয় আক্ষরিক অর্থে স্থায়ী, তারপর আসে অন্তরা, এরপর সঞ্চারী, তারপর আভোক। আভোকটাকে আমরা যেহেতু ওই অন্তরার সাথে সমমাত্রারই হয়, সেই জন্য আমরা একে দ্বিতীয় অন্তরেই বলি। এই সঞ্চারীটা কিন্তু আগে যে গানগুলো হতো, যে গানগুলো আমাদের মনে অনেক দাগ কেটে আছে,
প্রায় প্রতিটি গানেই সঞ্চারী থাকত এবং সঞ্চারী থাকলে পরে কি হয় সুরের আরেকটি বৈশিষ্ট্য ওটার সাথে যুক্ত হয় একটা আলাদা মজা আপনার শ্রবণে চলে আসে আর দুটো অন্তরা একই রকম হয়ে যাচ্ছে হ্যাঁ একটি মুখের পরে ওই যে বৈচিত্র্যটুকু মাঝখানে একটু সুরের যে বৈচিত্র্য ওটি কিন্তু আর এখন আর গানে পরিলক্ষিত হয় শ্রুতি মাধুর্যটাকে বলি মাধুর্যটা একটু নষ্ট হয়ে যাচ্ছে আচ্ছা গানের জগতে তো আপনি দীর্ঘদিন হলো আছেন তো এবং সবথেকে বড় যেটা প্রাপ্তি ছিল আপনার জাতীয় চলচ্চিত্র পুরস্কার কোন ছবির জন্য বা কোন গানটির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন আমি সাজগর ছবিতে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি ছবির গানটিতে কণ্ঠ দিয়েছিলেন এন্ড্রু কিশোর এবং এন্ড্রু কিশোর এই গানটি কণ্ঠ দিয়ে উনিও শ্রেষ্ঠ গায়ক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন ছবির পরিচালক ছিল শাহ আলম কিরণ আর হুমায়ুন আহমেদের গল্প তো গানটির কথা ছিল এই তো জীবন কিছু হাসি কিছু ক্রন্দন ছোট ছোট দুঃখ সুখের অপরূপ এক বন্ধন এই তো জীবন এটি ছিল সাজগর ছবির গান এরপর আমি বাচসাস পুরস্কার পেয়েছি দুবার বাংলাদেশ টেলিভিশন পুরস্কার পেয়েছি বিসিআরএ অ্যাওয়ার্ডও পেয়েছি তবে পুরস্কারের সংখ্যা খুবই কম তো সব কিছু মিলে একদম শেষ পর্যায়ে চলে এসেছি একদম ছোট্ট করে একটু জানতে চাইব যে বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে বা চলচ্চিত্রের গান নিয়ে আসলে কী ধরনের স্বপ্ন দেখেন হ্যাঁ স্বপ্ন তো দেখি যে চলচ্চিত্রের গান আমাদের যে আমাদের জীবিত গৌরবের যে আমাদের একটি জায়গা যে ছিল সেই জায়গায় আবার ফিরে আসবে আর এটা খুবই সত্যি কথা গানে গানের ভেতরে যদি আপনার কাব্যমূল্য না থাকে এবং সুরের ছোঁয়ায় গায়কীতে সব কিছু মিলে যদি গানটি মেলোডি সম্পন্ন না হয়ে ওঠে তাহলে সেটিকে আমি খুব একটা মানুষের মনে রেখাপাত করবে দাগ কাটবে এটা আমি মনে করতে পারি না তো সেরকম গান কিন্তু এখন হচ্ছে না তো আমি আশাবাদী মানুষ তো আশা নিয়ে বেঁচে থাকি আমি আশাবাদী যে হয়তো একটা পরিবর্তন আবার আসবে সেটাই প্রত্যাশা করি খুব ভালো লাগলো আজকে অনেক কিছু আমাদের সাথে শেয়ার করলেন আমার মনে হয় দর্শকরা অনেক কিছু জানতে পারলো আমাদের আয়োজনে এসেছেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ শুভ সন্ধ্যার সাথে সংশ্লিষ্ট যারা আছেন সকলের প্রতি আমার কৃতজ্ঞতা সবাইকে আমার ধন্যবাদ প্রিয় দর্শক আলাপে আলাপে আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা এনটিভি বিএসএসসি ভবন সপ্তমতলা 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারণ বাজার ঢাকা 1215 আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com প্রিয় দর্শক এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com সবার সুস্থ ও নিরাপদ জীবনের প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি শুভ সন্ধ্যা